সুন্দরবন ভ্রমণে সারা বছরই দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। তবে সুন্দরবন ভ্রমণের যে বিশেষ স্থানগুলি পর্যটকদের আকর্ষিত করে থাকে তাদের মধ্যে অন্যতম হল ভগবতপুর কুমির প্রকল্প। এটা মেন গেট, ভগবতপুর কুমির প্রকল্পের মেন গেট, এটা দিয়ে প্রবেশ করতে হয়। আর সামনে বাঁ সাইডে রয়েছে টিকিট কাউন্টার, আর ডান সাইডে একটা মন্দির রয়েছে, ওখানে আমাদের বাইকটা রাখা আছে। এখানে একটা মন্দির রয়েছে, মন্দিরে মা গঙ্গা, মা কালী, মা মনসা সবই বিরাজমান। এটা ঠিক এদিকে গেট জোর রয়েছে, মেন গেট, প্রবেশের মেন গেট। গেটের সামনেই মন্দিরটা রয়েছে এখানে, আর ঠিক তার অপোজিটে মানে উল্টো দিকে রয়েছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কাউন্টার, এখানে 10 টাকা মূল্যের টিকিট নিতে হবে, নিয়ে এই দিকে মেন রাস্তা, এদিকে চলে যেতে হবে। এই দিকটা রয়েছে আপনার কুমির প্রকল্প, নিচে একটা হরিসভা রয়েছে। টিকিট মূল্য 10 টাকা। টিকিটের ছবিটা আমি কোনায় দিয়ে দেবো, টিকিটের কেমন দেখতে হয় আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য। টিকিট মূল্য 10 টাকা। এটা হচ্ছে মেন গেট। ভগবতপুর কুমির প্রকল্পের প্রথম সূচনা হয় 1976 সালে। প্রথম বছরেই 32টি কুমিরের ডিম সংগ্রহ করা হয়েছিল। 1982 সালে প্রথম ভগবতপুর কুমির প্রকল্প থেকে কুমির উৎপাদন করা হয়। কুমির কি খায়, এই সল্ট ওয়াটার ক্রোকোডাইল কি খায়, মানে কি কি খায়, সেই সমস্ত বিবরণ এখানে রয়েছে। নিচের লেখাগুলো আপচা হয়ে গেছে। এলিগেটর, কেম্যান অ্যান্ড ক্রোকোডাইল, এরা সবই হচ্ছে খুর্তুতো ভাই ভাই, একই পরিবারের অন্তর্গত। সবারই ছবি এবং বিবরণ এখানে রয়েছে। পর্যটকেরা যাতে খুব সহজেই কুমিরের বিষয়ে জানতে পারে তার জন্য বিশদ বিবরণের মাধ্যমে বিভিন্ন সাইনবোর্ড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই প্রকল্পের বিভিন্ন জায়গায়। এখানে কুমিরের জীবনচক্র বোঝানো হয়েছে, এই দেখুন কুমিরের জীবনচক্র বোঝানো হয়েছে। এসি প্রথম কুমির দেখতে পেলাম রোদ পোহাচ্ছে এখানে, এই যে এটা আমাদের প্রথম কুমির রোদ পোহাচ্ছে। একটু আস্তে আস্তে কথা বলতে হবে। সল্ট ওয়াটার ক্রোকোডাইল, সুন্দরবনের নোনা জলের কুমির, এখানে একটা আছে আর সেখানে জলের মধ্যে একটা আছে। এই কুমিরটা আগের তুলনায় অনেকখানি বড়, জলের মধ্যে রয়েছে, জলের মধ্যে ভাসছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ওই যে বড় কুমিরটা জলের মধ্যে ভাসছে। ওখানে আমার বন্ধু কুমিরটা এখনও দেখা যাচ্ছে, এই ছোট্ট ক্যামেরাতে ঠিক আসছে না, কিন্তু আগের দূরের তুলনায় এই কুমিরটা আরও অনেকখানি বড়, অনেকখানি বড়। আর এখানে একটাই কুমির দেখতে পাচ্ছি জলের মধ্যে ভেসে রোদ পোহাচ্ছে। এখানে আমি জোরে কথা বলতে পারবো না, কারণ এটা জোরে কথা বলার জন্য নয়, জোরে কথা বললে ওরা ডিস্টার্ব হবে, এটা করা কোনো দিনই উচিত নয়। খুব সুন্দর সময়ে সকালবেলা 10টার সময় আসা পড়েছে আমাদের, আর ঠিক ওদের রোদ পোহাবার সময় প্রায় সমস্ত জায়গায় কুমিরগুলো জল থেকে বেরিয়ে ওপর রোদ পোহাচ্ছে। সাবধান সাবধান সাবধান, এখানে এসে কিন্তু ভুলেও এই কাজগুলো করবেন না, তাহলে এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ হয়ে দাঁড়াবে। বন্ধুরা, এই সুন্দর জিনিসগুলো দেখার জন্য কিন্তু আমাকে ফলো করতে হবে, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করুন। কাছ থেকে দেখাচ্ছি আপনাদের, কত কাছ থেকে দেখাচ্ছি। এই আমবাগানের মধ্যে ট্যুরিস্টদের বসে থাকার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে, বাঁশের সুন্দর সুন্দর চেয়ার বানানো আছে। চলুন এবার আমরা ছোটো ছোটো কুমিরগুলো দেখে আসি, এতক্ষণ আমরা বড়ো কুমির দেখছিলাম, এবার ছোটো কুমিরগুলো দেখে আসি। এই ঘেরের মধ্যে ছোটো কুমিরগুলো আছে, এখানে অনেক ছোটো কুমির আছে, ওই দেখুন। এইগুলোর বয়স কত ঠিক জানি না, কারণ এখানে ঠিক লেখা নেই, বয়সের কথা লেখা নেই, দেখুন
একদম ছোট্ট ছোট্ট কুমিরগুলো এখানে আছে। কুমিরের কৃত্রিম প্রজননের জন্য রয়েছে হ্যাচারি। সুন্দরবনের নোনা জলের কুমির বিলুপ্ত প্রায়, সেই জন্যে এই প্রকল্পের সূচনা করা হয়। বর্তমানে এখান থেকে কুমির সংগ্রহ করে সুন্দরবনের বিভিন্ন নদীতে ছেড়ে দেওয়া হয়। খুব সুন্দর ঘুমোবার জায়গা, সুন্দরী গাছের নিচে বন্ধু উৎপল ঘুমুচ্ছে। এই দেখুন সুন্দরী গাছ, এটা সুন্দরী গাছ। এখানে একটা বড় কুমির রাখা আছে, ওই যে বড় কুমির এই পুকুরটার মধ্যে থাকে। এই জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা, ওদিক থেকে শুরু করে এদিক পর্যন্ত অনেকটা বড় জায়গা। কিন্তু নিশ্চয়ই এখানে একটা কুমির রাখা নেই, একটা কুমিরের জন্য এত বড় জায়গা নয়, নিশ্চয়ই আরও কিছু কুমির থাকতে পারে। ওদিকটা জঙ্গলে করা আছে, জঙ্গলের মতো করে সাজানো আছে, যাতে মনে হয় কুমিরগুলো তাদের জঙ্গলেতেই রয়েছে। অবশ্যই এই ভগবতপুর কুমির প্রকল্প যে জায়গাটায় তৈরি, এই জায়গাটা কিন্তু একটা সময় জঙ্গলেই ছিল, নদীর পাড়ে জঙ্গল, যার উপরে এই প্রজেক্টটা তৈরি হয়েছে। দেখছেন নারকেল গাছ বসানো রয়েছে, ভালো ভালো নারকেল গাছ। এখানটায় আগুন জ্বালিয়ে এই নারকেল গাছটাকে মেরেই ফেললো, প্রায় পাতাগুলো পুড়েই গেছে। এখানকার মানুষগুলো কি হচ্ছে কি এতটুকু বোঝে না যে নিচে বেশি আগুন জ্বাললে উপরে গাছটা যে মরে যেতে পারে। দেখুন কতগুলো পাতা পুড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। যাকগে আমাদের কুমিরে ফিরি আমি, এই কুমির একটু কাছ থেকে দেখাবার চেষ্টা করছি। দেখে পড়া কুমির বলছিলাম না, এত বড় রাখার জায়গার মধ্যে নিশ্চয়ই একটা কুমির নেই। এই দেখুন এই একটা কুমির ভাসছে, এই আর এই একটা কুমির ভাসছে, সব থেকে বড় কুমির। এদেরকে এর আগেও আমি দেখে গেছি 2016 সালে। দেখছেন, চিন্তা করে দেখুন এই কুমির, এই কুমিরটার হাইট মানে লম্বায় প্রায় 2 মানুষের বেশি হবে। ভালো করে দেখুন এর সামনে যাওয়া মানে মৃত্যুর সামনে যাওয়া। দেখছেন ঝড়ের তাণ্ডবে ভগবতপুর কুমির প্রকল্পের অবস্থা দেখুন। কুমির প্রকল্পে আপনি বড় ছোট মাঝারি সব ধরনের কুমির দেখতে পাবেন। বর্তমানে এখানে 427টি কুমির রয়েছে। কুমিরের ডিম ফুটে বাচ্চা বের করতে বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, সেক্ষেত্রে তাপমাত্রা একটি বিশেষ ভূমিকা পালন করে। 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কুমিরের ডিম ফুটে বাচ্চা বেরোবার জন্য উপযুক্ত। এখানে সুন্দর সুন্দর বসার মতো জায়গা করা আছে, বসার জায়গা করা আছে। ওই যে আমার বন্ধু বসে আছে, টুরিস্ট এসে বসবে এখানে। ঝড়ের পরে যে সমস্ত জায়গা ভেঙে গেছে সেগুলো নতুন করে আবার বানানো হয়নি, বিশেষ করে এই যে সামনের মিউজিয়ামটা। মিউজিয়ামটা যখন নতুন হয় খুব ভালো ছিল, খুব সুন্দর মিউজিয়াম, কিন্তু এখন ভেঙে গিয়ে ভেতর থেকে জল বেরোচ্ছে। ওই দেখুন ছাদ ভেঙে গেছে, ছাদ ভেঙে গেছে, জল বেরোচ্ছে। কাছ থেকে দেখাচ্ছি আরও, ছাদ ভেঙে গেছে, ওর থেকে জল পড়েছে। উপরের প্লাইউড দিয়ে যে কাজটা করা ছিল, মানে ফ্লোরটা করা ছিল, সেটা ভেঙে গেছে। আর এখানে এখনও পর্যন্ত ওই যে কুমিরের ডিম রাখা রয়েছে যেগুলো দেখা যাচ্ছে, এই যে কুমিরের বাচ্চা রাখা আছে, কুমিরের ডিম রাখা আছে, কাঁকড়া আছে, নানান, এই যে এখানে কুমির রাখা আছে। দেখছেন এই যে এখানে কাঁকড়া রাখা আছে, এটা কুমিরের বাচ্চা, সরি এই ভুল বলেছে। এটা একটা ভালো মিউজিয়াম ছিল, এখানে অনেক ছবি ছিল, এখানকার যে সমস্ত পাখিগুলো দেখা যায় বা পরিযায়ী পাখিগুলো সুন্দরবনে আসে সেগুলো ছবি ছিল, কিন্তু এখন সবই নষ্ট হয়ে গেছে। বাঘের ছবি ছিল এখানে। কলকাতা থেকে মাত্র 110 কিলোমিটার দূরে এই প্রকল্প অবস্থিত। ভগবতপুর কুমির প্রকল্পে আসতে হলে আপনাকে শিয়ালদাহ স্টেশন থেকে কাকদ্বীপ স্টেশনে আসতে হবে, এরপর কাকদ্বীপ থেকে বাসে করে আসতে হবে পাথর প্রতিমায়, এরপর টোটো গাড়ি করে পৌঁছে যান ভগবতপুর কুমির প্রকল্পে। এছাড়াও আপনি গুগল ম্যাপের সাহায্যে পৌঁছে যেতে পারেন এই
ক্রোকোডাইল প্রজেক্টে। মনে রাখবেন, এখানে থাকার জন্য কোনো সুব্যবস্থা নেই, একদিনের মধ্যেই আপনাকে ফিরে আসতে হবে কাকদ্বীপে। খুব কাছ থেকেই কুমির দর্শন আর গ্রাম বাংলার প্রকৃতি উপভোগ করার জন্য একদিনের ভ্রমণ স্থান হিসাবে বেছে নিতে পারেন এই ভগবতপুর কুমির প্রকল্পকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, লাইক করুন আর শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আনতে চলেছি।